গরম পানির সাথে আপনি একটু চা তুলসী পাতা পুদিনা পাতা থানকুনি পাতা একসাথে জাল দিয়ে খেতে পারেন আবার আপনি চাকে মশলা চা যেটা যেটার মধ্যে আপনি দিবেন একটু দারচিনি একটু লবঙ্গ একটু এলাচ একটু কালিজিরা এগুলো দিয়েও আপনি সুন্দর করে চা বানিয়ে বেশ কিছুদিন খান সর্দি কাশি ঠান্ডা কোল্ডেনার্জি ডাস্টালি চলে যাবে এবং অনেক ধরনের জীবাণু নাক মুখ চোখ কান থেকে প্রতিরোধ করতে পারবেন যে বাচ্চার সর্দি আছে গোসল তাকে করাইতেই হবে কিন্তু তার শরীরে আপনি কালিজিরার তেল আর নিম তেল একসাথে মিক্স করে দিতে পারেন একটু একটু করে অথবা কালিজিরার তেলের সাথে একটু অলিভ অয়েল দিয়ে বাচ্চার শরীরে মালিশ করতে পারেন তবে খুব হালকা করে মালিশ করলে পরে কালিজিরার তেলে শরীর থেকে মুখ থেকে পেট থেকে মাথা থেকে সব ধরনের কোল্ড অ্যালার্জি চলে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চার যখনই কোনো কোল্ড অ্যালার্জি হবে ঠান্ডা লাগবে তখন খেয়াল রাখবেন তার বুকটা ঠান্ডা গরম তার শরীরের কোন অংশটা গরম যে অংশটা গরম সেই অংশটা মেসেজ করতে পারবেন যে অংশ ঠান্ডা সেই অংশ মেসেজ করবেন যে অংশ গরম সেই অংশ কোনো মেসেজ করার দরকার হবে পা ফাটার একমাত্র কারণ হলো আমাদের শরীরে সালফারের অভাবজনিত কারণে আবার সালফার অনেক বেশি হলো পা ফেটে যাই এই জন্য আপনাদেরকে অবশ্যই খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন বিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসের সাথে সাত রঙের সালাদ খেতে হবে সাত রঙের সালাদ মানে রংধনু সালাদ বলে সারা বিশ্বে সেটার সাথে আপনার কালা এবং হলুদ সরষা থাকবে সরষা বাটা বা সরষা দানা কালা হলুদ সাথে আপনার থাকবে পুঁই শাক ধইনা শাক কলমি শাক ডাঁটা শাক আর সাথে যত শাক পুঁই শাক এবং ডাঁটা শাক এগুলোর প্রাধান্য বেশি দিবেন এবং রং মিলিয়ে মিলিয়ে সাত রং মিলিয়ে মশলা সহ যদি খেতে পারেন বেশি না এক মাস সাত রং মিলিয়ে খাবার খেলে তরকারি খেলে শাক সবজি খেলে মশলা খেলে যে কোনো খাবার খেলে রং মিলিয়ে তাহলে এই সমস্যাটা আপনি তাড়াতাড়ি সমাধান পাবেন